আবার জান্নাত দামি না আমরা দামি? তাই বলেন তো জান্নাত দামি না আমরা দামি? বাবা জান্নাত ও আল্লাহর সৃষ্টি, আমরা বান্দারা আল্লাহর সৃষ্টি, কিন্তু আশরাফুল মখলুকাত বলা হয় মানুষকে, কথা কোন ঠিক কিনা? বাবা আপনি যদি দামি হতে পারেন, আপনার এই গোলকটাকে যদি আল্লাহর প্রেমে নবীর প্রেমে কুরবান করতে পারেন, আপনি জান্নাত ঢুকাইতে হবে না, আল্লাহর সমস্ত জান্নাত আপনাকে বলবে আমার কাজ দিয়ে আসো, আমার দরওয়াজা দিয়ে আসো। জোরে বলেন সুবহান। আমার সিদ্দিক আকবরের দিকে তাকান, ওই সিদ্দিক আকবর জান্নাত ঢুকাইতে হবে না, আমার সিদ্দিক আল্লাহ এবং নবীর প্রেমে এমন ভাবে জান কুরবান করেছেন। আমার নবী বলে উম্মত রে উম্মত রে, আমি নবীর উম্মতের মধ্যে এমন এক উম্মত আছি যাকে নেমার জন্য নামাজের দরওয়াজা বলবে রে সিদ্দিক আপনি আমার দরওয়াজা দিয়ে আসেন, রোজার দরওয়াজা বলবে আপনি আমার দরওয়াজা দিয়ে আসেন, যাকাতের দরওয়াজা বলবে আপনি আমার কাজ দিয়ে আসেন, হজের দরওয়াজা বলবে আপনি আমার কাজ দিয়ে আসেন। আল্লাহর জান্নাতের যে আটটা দরওয়াজা আছে, প্রত্যেকটা দরওয়াজা আমার আবু বকর সিদ্দিককে ডাকতে থাকবে আমার কাজ দিয়ে আসেন, আমার কাজ দিয়ে আসেন। জুড়ে বলেন তো আবু বকরের মতো নিজের জানমানটাকে আমার নবীর প্রেমে কুরবান করেন। বাবা আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, বাবা আল্লাহর জান্নাত তো পাইবেন পাইবেন, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সবকিছু আপনার হয়ে যাবে। ও আমার উম্মত, তুমি ফজরের নামাজটা পড়লাম, এই ফজরের নামাজ পড়ার পর তোমার কিছু গুনাহ হয়ে গেছে, এই ফজরের পরে যখন জোহরের নামাজে আসবা আমার আল্লাহর কুদরতি কদমে যখন সিজদাটা দিয়ে দিবা রব্বুল আলামিন আল্লাহর দরবারে এই সিজদাটাকে এত বেশি পছন্দ করে, তোমার এই কপালটাকে এত বেশি পছন্দ করে, তুমি যখন জোহরের নামাজে এসে আল্লাহর কুদরতি কদমে তুমি যখন সিজদা দিয়ে দিবা, ফজর থেকে জোহর পর্যন্ত তুমি যে গুনাহগুলা করেছ এই সিজদা দেওয়ার রব্বুল আলামিন ফজর টু জোহর, ফজর থেকে জোহর পর্যন্ত তুমি যে গুনাহগুলো করেছো সিজদা দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আরে নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বনী হওয়া যায়, ঠিক কিনা? আরে নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বনী হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাতে পাওয়া যায়। আল্লাহ লানা মুহাম্মদ ওয়ালা আলে সে নবী যার জান্দা নবীরাও ঈশার মত রসুল যার উম্মত হতে চায়। সুবহানাল্লাহ। আরে ঈশার মত রসুল যার উম্মত হতে চায়, আদমের ঘরে তার জন্ম তবু তিনি সাইয়েদুল আদম। সুবহানাল্লাহ। আদমের ঘরে তার জন্ম তবু তিনি সাইয়েদুল আদম, জমিনে মুহাম্মদ তিনি আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ তিনি আসমানে আহমদ, মা আমিনার কোলে দেখো এলো মুহাম্মদ।
মা মেনার কোলে দেখো এলো মোহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ ওয়ালা বাবার আপনাদের দুরুদ শরীফ পড়তে ভালো লাগে? আরো জোরে বলেন ভালো লাগে। বাবা এটা এমন একটা আমল, আপনি এই রাঙ্গামাটির জমিনে বসে দুরুদ শরীফ পড়বেন একবার, রব্বুল আলামিন আপনার ওপর রহমত নাজিল করবেন দশ বার। আপনি বান্দা এখানে বসে দুরুদ শরীফ পড়বেন একবার, রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবে দশ বার। আপনি বান্দা এখানে বসে দুরুদ শরীফ পড়বেন একবার, রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে, আপনার সম্মানকে, আপনার ডাইনিটিকে, আপনার মর্যাদাকে রাব্বুল আলামিন বুলন্দ করবেন দশ বার। তাহলে দুরুদ শরীফ পড়তে পেরে খুশি না নারাজ? অবাক হয়ে যাবেন আজকে যে রাঙ্গামাটির জমিনে বসে নবীর উপর দুরুদ মোস্তফা পড়ছেন, এই দুরুদ মোস্তফা ছিল আমার আপনার পিতা হযরতে সাইয়্যেদেনা আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালামের বিবাহের মোহরানা ছিল আমার কামলিওয়ালা নবীজির উপর দশ বার দুরুদ মোস্তফা। কয় বার? দশ বার। আমরা যে বিবাহ করি মোহরানা আছে না নাই? আছে কি না? এই যে আদম আলাইহিস সালাম যে হাওয়া আলাইহিস সালামকে বিবাহ করেছিলেন, বিবাহের যে মহারানা দিয়েছিলেন সেই মহারানা ছিল আমার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, আমার কামলিওয়ালা নবীর উপর দশ বার দুরুদ মোস্তফা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে রূহ দিলেন, আদম আলাইহিস সালাম ওনার গর্দানটাকে একটু আরশ আজিমের দিকে তুললেন, তুলে দেখলেন ওই আরশ আজিমের প্রত্যেকটা পায়ায় পায়ায়, প্রত্যেকটা লথায় লথায়, প্রত্যেকটা গেইটে গেইটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলে, আল্লাহ এটা কেমন নাম আল্লাহ, যেই নামে মুবারক আপনার সাথে লেখা। আল্লাহ আপনার লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার নাম বুঝেছি, কিন্তু আপনার সাথে তো একটা নাম দেখতে পাচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কেমন নাম আল্লাহ। তখন আমার রব্বুল আলামিন বলে, এ আদম এটা হচ্ছে এমন একটা নাম, এই নবীকে যদি আমি সৃষ্টি না করতাম তুমি আদমকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না, এই নামে মুবারককে যদি আমি সৃষ্টি না করতাম আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম আমার কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতাম না, সব কিছু সৃষ্টি করেছি আমার এই নবীর উসিলায়। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকতে লাগলেন, জান্নাতের মধ্যে যখন উনি আছেন ওনার একা ভালো লাগে না, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার জান্নাতের মধ্যে একা ভালো লাগে না, আমার সঙ্গী সাথী লাগবে। আদম আলাইহিস সালাম একটু ঘুমালেন, ঘুমিয়ে যাওয়ার পর রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে আমার আপনার মাতা হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এবার আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি তো হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এবার আমার বড় একাকিত্ব অনুভব হচ্ছে, আমি তার সাথে বিবাহ করতে চাই, তাকে আমি নেকা করতে চাই। জোরে বলেন। এবার আল্লাহ বলে, আদম তুমি তো তাকে বিবাহ করতে যাও, বিবাহ করতে চাও, এবার বিবাহ করার জন্য তো মহারানা দিতে হয় কি হয় না? আপনাদের এখানে দিতে হয় না? এটা বিবাহের জন্য শর্ত বাবা মহারানা, কারণ একজন মেয়ে যদি মহারানাটা যদি তার পক্ষে ধরা না হয় ওই মেয়ের লাইফের কোনো সেফটি থাকে? থাকে না। এরকম হলে তো ঘন্টায় ঘন্টায় তালাক হবে, কথা কন ঠিক কি না? এই মহারানার কারণে আজকে মানুষ তার স্ত্রীকে নিয়ে সুখী শান্তিতে বসবাস করছে, কারণ পুরুষের উপর একটা বোঝা থাকে, আর আমার এই স্ত্রীর সাথে আমি যদি খারাপ আচরণ করি তাকে যদি আমি তালাক দেই তাহলে পাঁচ লাখ দশ লাখ যে মহারানা আছে এই টাকা তো আমার দিতে হবে, এই টাকার বদৌলতে হলেও আজকে দেখা যায় এই স্বামী স্ত্রীর সংসারটা টিকে যায়, কথা কন ঠিক কিনা? তাহলে আদম আলাইহিস সালাম মহারানা দিতে তো হবে, আল্লাহ বলে, এ আদম তুমি হাওয়াকে বিবাহ করতে চাও, মহারানা তো দিতে হবে। তা আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ
মোহরানা কি দিতে হবে আমি তো সেটা জানি না। তখন রব্বুল আলামিন বলে, এ আদম, তুমি হাওয়াকে বিবাহ করার জন্য তোমাকে টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, দেরহাম দিতে হবে না, দিনার দিতে হবে না। সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আশরা মাররাত। এ আদম, তুমি কি হাওয়া, তুমি যে হাওয়াকে বিবাহ করতে যাচ্ছ, এই হাওয়াকে বিবাহের মোহরানা হচ্ছে আমার আখিরি জামানার নবী, নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আটকানা জান্নাতের মালিক নবী, আমার হাবিবুল্লাহ নবীর উপর তুমি 10 বার দুরুদে মুস্তাফা পড়ো, তোমার বিবাহের মোহরানা আদায় হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা, আদম আলাইহিস সালামের বিবাহের মোহরানা ছিল এই দুরুদ শরীফ, সে দুরুদ শরীফ আজকে আপনারা পড়ছেন, এটা কম কথা বাবা? জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আদম আলাইহিস সালাম যে আমলটা করেছেন, আমরা সন্তান হয়ে ওনার আমলটা করতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এই জন্য যখনই আপনার মাঝে দুশ্চিন্তা থাকে, একটু নবীর দুরুদ মোস্তফা পড়বেন, কিভাবে যে আপনার টেনশন দূরীভূত হয়ে যাবে আপনি বান্দা সেটা কল্পনা করতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নবীর উপর দুরুদ মোস্তফা পড়ার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। বলে নূর ওয়ালা আয়া হে নূর লেকার, হা হা নূর ওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে, সারে আলম মে ইহ দেখো কেসা নূর ছায়া হে, সারে আলম মে ইহ দেখো কেসা নূর ছায়া হে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, হা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সবাই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া। হ্যাঁ, ইসি তরফ জো নূর হে তো উসি তরফ ভি নূর হে, ইসি তরফ জো নূর হে তো উসি তরফ ভি নূর হে, জল্লাহ জল্লাহ সবে জহাঁ কা নূর সে মামুর হে, নূর ওয়ালা হা নূর ওয়ালা হে নূর লেকর, হে নূর ওয়ালা আরে রহমত ওয়ালা আরে বরকত ওয়ালা আরে নূর নবী আরে জিন্দা নবী, হে নূর ওয়ালা আয়া হে নূর লেকর আয়া হে, সারে আলম মে ইহ দেখো কেসা নূর ছায়া হে। বলো আসসালাতু আসসালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, হ্যাঁ ঈদ মিলাদুন নবী হ্যাঁ দিল বড় মসরুর হে, ঈদ দিওয়ানো কি তোবা রার বি উন্নর হে, ঈদ মিলাদুন নবী হ্যাঁ দিল বড় মসরুর হে, ঈদ দিওয়ানো কি তোবা রার বি উন্নর হে, বল নূর ওয়ালা হা নূর লেকর আয়া হে, সারে আলম মে ইহ দেখো কেসা নূর ছায়া হে, বলো আসসালাতু আসসালাম রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد وأما بنعمة ربك فحدث.
সাদাকাল্লাহুল মাওলানা আল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল মাকিনুল আমিনুর রাউফুর রহিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি يا عربي يا كرشي يا مكي يا مدني يا مطلبي চিৎকার দিয়ে নবীর প্রতি সমস্ত ভালোবাসাকে উজাড় করে একটু সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ আর মহব্বতের আওয়াজে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিআল মুজনিবিন মহান রব্বুল আলামিনের পবিত্র আদিমুশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন তার অপার অনুগ্রহ তার ফজল এবং কারামের বদৌলতে আমাদেরকে আপনাদেরকে দুনিয়ার সমস্ত কাজকে একদিকে রেখে আজকের এই পবিত্র সময়ে পবিত্র ক্ষণে পবিত্র মিলাদুন্নবীর মাহফিলে পৃথিবীর জমিনের সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য মহান রবের শুকরিয়া তান একটু জবান ছেড়ে সকলে পড়েন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করছি আমার কামলিওয়ালা নবীজির নূরানি কদমে পাকে যিনি হচ্ছে নূরুন নবী সুবহানাল্লাহ তিনি হায়াতুন নবী জিন্দা নবী গায়েব কি খবর দেনে ওয়ালা নবী আনিসুল গারিবিন রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররাবিন মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন সাইয়্যিদুস সাকলাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতিনা ফিদ দারাইন সাহিব কাবা কাওসাইন মাহবুব রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন জুরে বলেন না সুবহানাল্লাহ সেই কামলিওয়ালা নবীজির নূরানি কদমে পাকে আজকের মেহফিলের দুরুদে পাকের হাদিয়া তোহফা নজরানা পেশ করছি আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি যার অত্যন্ত ভক্তি মহাব্বত ভালোবাসা এবং আন্তরিকতা নিয়ে আজকের এই মিলাদুন নবীর মাহফিলে তশরিফ এনেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডকে যেন কবুল আর মঞ্জুর করে সকলে পড়েন আমিন আপনাদের এলাকায় মানুষ কি শুধু আপনারা নাকি আরও আছে কিন্তু সবাই কিন্তু এখনো মাহফিলে আসে নাই ইনশাল্লাহ আসবে আমরা আশা রাখি আসবে কথা কন ঠিক কিনা কেন আসবে না কারণ আজকের এই মাহফিলের এই স্থানটা হচ্ছে এমন একটা স্থান এই মাহফিলের প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড আপনাদের আমল নামার মধ্যে ইবাদত হিসেবে কাউন্ট হচ্ছে প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড আপনাদের আমল নামা থেকে গুণাগুলা দূর হয়ে যাচ্ছে থেকে আমার কথা নাকি নবীর কথা আমার নবী বলছেন যিকরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরু সালিহিনা কাফারা আর যে জায়গার মধ্যে নবীদের আলোচনা করা হয় কাদের বাবা আজকে নবীর আলোচনা হবে কি হবে না আজকে নবীর আলোচনার জন্যই তো আমাকে আজকে শহর থেকে আসতে হয়েছে কথা কোন ঠিক কি না কোথায় সেই চট্টগ্রাম শহর আর কোথায় সেই রাঙ্গামাটি এসেছি একটা কারণে আমার নবীর পয়গাম নিয়ে আপনাদের এই কলপটার মধ্যে নবী প্রেম জাগ্রত করার জন্যই আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে ছুটে চলা কথা কন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আজকে নবীর আলোচনা হবে কি হবে না নবী বলছেন যিকরুল আম্বিয়া ইবাদা আরে যে জায়গার মধ্যে আমার নবীর আলোচনা হয় সেই জায়গাটার মধ্যে যে সেই প্লেসটার মধ্যে রব্বুল আলামিন সারাক্ষণ যারা বসে যারা শুনে যারা এই এরকম ইন্তেজামের যারা আয়োজন করে তাদের আমল নামার মধ্যে ইবাদত 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 হিসেবে কাউন্ট হয় ওয়া যিকরু সালিহিনা কাফারা আজকে নবীর আলোচনা হওয়ার সাথে সাথে ওলির আলোচনা হয় কি হয় না হয়নি বাবা তো যে জায়গার মধ্যে আল্লাহর সালিহিন বান্দার আলোচনা হয় আমার নবী বলছেন ওয়া যিকরু সালিহিনা কাফারা যে জায়গার মধ্যে আল্লাহর ওলিদের আলোচনা হয় ওই জায়গাটার মধ্যে যারা বসে এই আলোচনাগুলা যারা শুনে তারা হয়তো সাগর পরিমাণ গুনাহ নিয়ে তারা এই মজলিসের মধ্যে বসে কিন্তু এই মজলিস থেকে এই মজলিস থেকে তারা যখন উঠে বাড়ির মধ্যে যায় তাদের এই কলবের মধ্যে আর কোনো গুনাহই থাকে না
তাহলে আমরা খুশি না নারাজ? আরো জোরে বলেন খুশি না নারাজ? এই আলোচনাটা এই কথাটা যারা শুনছে তারা বাবা ঘরের মধ্যে বসে থাকতে পারে, পারে আসার দরকার আছে না নাই? কারণ এই মাহফিল যদি আপনারা সাজিয়েছেন, লাগতেছে আপনারা সাজিয়েছেন, কিন্তু আল্লাহ নবীর আলোচনা যেখানে হয় সেই আলোচনার স্থানটা স্বয়ং সাজান আমার লাভ কানের খোদা। যদি আজকে আপনারা এখানে লাইটিং করেছেন, এখানে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছেন, কিন্তু শায়ের বলছেন মেহবুবে কি মেহফিল কো মেহবুবে সা জানতে হে আতে ওয়াহী জিনকো সরকারে বুলাতে হে কহিয়ে সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহর মাহবুব নবীর মাহফিল আমার আল্লাহ সাজান, এই মাহফিলের মধ্যে কারা আসে? যাদেরকে আমার কাপনিওয়ালা নবীজি যাদেরকে প্রেমের দাওয়াত দেয়, যাদেরকে এশকের দাওয়াত দিয়েছেন, যাদেরকে প্রেমের দাওয়াত দিয়েছেন, মহাব্বতের দাওয়াত দিয়েছেন, আজকের এই মাহফিলের মধ্যে তারাই আসতে পেরেছেন। তাহলে মাহফিলে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সো আই উড রিকোয়েস্ট টু অল অফ দ্য মেম্বার অফ দিস সোসাইটি, স্পেশালি দ্য ইয়াং জেনারেশন, টু সিট এট দিস প্রোগ্রাম, টু অ্যাটেন্ড দিস প্রোগ্রাম, যারা এখনো এদিক সেদিক ঘুরেফিরা করছেন, আমি আপনাদেরকে খুব বিনীতভাবে অনুরোধ করব আজকের এই জান্নাতের বাগানে আসার বসার জন্য। আল্লাহ কবুল করুক, সকলে পড়েন আমিন। আমাকে আলোচনার টপিকস দেওয়া হয়েছে, আজকে যে টাকা পয়সা খরচ করে মিলাদুন্নবীর মাহফিল করছেন কেন করছেন, ফায়দা কি, এবং আমার কামলিওয়ালা নবীজির যে উত্তম আদর্শ, নবীজির যে উত্তম আদর্শ সেই আদর্শ নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে। আমি যেন কোরআন এবং হাদিস থেকে বলতে পারি এবং আপনারা যেন শ্রবণ করে সে মোতাবেক আমল করতে পারেন, রব্বুল আলামিন সেই তৌফিক দান করুক, সকলে পড়েন। সম্মানিত হাজিরিন, আজকে যে মাহফিল সাজাইলেন মিলাদুন্নবীর মাহফিল কি জন্য করি? মিলাদুন্নবীর মাহফিল করার মাধ্যমে আল্লাহর কালামুল্লাহ শরীফ যদি আপনার একটু রিসার্চ করেন, দেখবেন আজকের যে মিলাদুন্নবীর মাহফিল সাজিয়েছেন এই মাহফিল সাজানোর মাধ্যমে আপনারা আল্লাহর কালামুল্লাহ শরীফের আয়াতের ওপর আমল করছেন। কিভাবে কিভাবে দেখেন, রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, আমার সাথে সাথে সবাই ঠোঁট মিলিয়ে পড়েন, পড়েন, ওয়া আম্মা, সবাই পড়ছেন না, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, জোরে বলেন আল্লাহু আকবার। এবার লক্ষ্য করেন, রব্বুল আলামিন বলছেন ও জগতের মানুষ তোমরা শোনো, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই নিয়ামত এসেছে, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের তোমরা আলোচনা করো। আল্লাহর নিয়ামতের আলোচনা করার ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এবার আল্লাহর নিয়ামত নিয়ে একটু আলোচনা করার দরকার আছে না নাই? আচ্ছা বাবা, চোখ যে দিয়েছেন এটা নিয়ামত কিনা? হাত দিয়েছেন নিয়ামত কিনা? পা দিয়েছেন নিয়ামত কিনা? আমাকে কপাল দিয়েছেন নিয়ামত কিনা? অক্সিজেন দিচ্ছেন নিয়ামত কিনা? কিডনি দিচ্ছেন নিয়ামত কিনা? বাড়ি দিচ্ছেন নিয়ামত কিনা? গাড়ি দিচ্ছেন নিয়ামত কিনা? স্ত্রী দিচ্ছেন নিয়ামত কিনা? সম্পদ দিচ্ছেন নিয়ামত কিনা? এগুলা তো নিয়ামত, কথা কন ঠিক কিনা? কিন্তু বাবা দেখেন, আল্লাহ আমাকে চক্ষু দিয়েছেন, আল্লাহ কখনো বলেন নাই বান্দা তোকে এই দুইটা চোখ দিয়ে আমি অনেক বেশি উপকার করে ফেলেছি, তোকে দুইটা হাত দিয়ে আমি বড় উপকার করে ফেলেছি। আচ্ছা বাবা, আজকে যাদের চোখ নাই তারাই না জানে এই চোখের মূল্য কেমন, কথা কন ঠিক কিনা? আজকে আল্লাহ চোখ দিয়েছে তো চোখের মর্ম বুঝি না, এই চোখ দিয়ে শুধু জেনা করি, এই চোখ দিয়ে আজকে কালামুল্লাহ শরীফ পড়তে মন চায় না আমাদের, এই চোখ দিয়ে আজকে কোরআন পড়তে মন চায় না, এই চোখ দিয়ে আজকে বেগানা নারীর দিকে আমাদের তাকাইতে মন চায়, কথা কন ঠিক কিনা? এই চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকানো যাবে? এই চোখ তো দিয়েছেন আল্লাহ কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি প্রত্যেকটা, এই যে কিডনি দিয়েছেন কত বড় নিয়ামত বাবা, যাদের কিডনি নাই তারা জানে এই কিডনিটা কত বড় নিয়ামত, এই যে অক্সিজেন আমাদেরকে দিচ্ছেন কোনো টাকা ছাড়া পয়সা ছাড়া, আজকে আল্লাহ আমাকে আপনাকে অক্সিজেন দিচ্ছেন,
কিন্তু আল্লাহ কখনো বলেন নাই বান্দা তোকে দুইটা চোখ দিয়ে তোকে দুইটা হাত দিয়ে তোকে দুইটা কান দিয়ে তোকে দুইটা পা দিয়ে তোকে আমি অক্সিজেন দিয়ে তোকে কিডনি দিয়ে দুনিয়ার জমিনের এত কিছু দিয়েছি আল্লাহ কখনো বলেন নাই এগুলো দিয়ে আমি তোকদেরকে অনেক বেশি উপকার করে ফেলেছি অনেক বেশি ইহসান করে ফেলেছি কিন্তু একটা জিনিস যখন আল্লাহ আমাকে আপনাকে দিলেন রব্বুল আলামিন সেটা বলে দিলেন রব্বুল আলামিন সেটা উল্লেখ করে দিলেন আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ চোখ দিলেন বললেন না হাত দিলেন বললেন না পা দিলেন বললেন না মাথা দিলেন বললেন না কিডনি দিলেন বললেন না অক্সিজেন দিলেন বললেন না মাল দিলেন বললেন না গাড়ি দিলেন বললেন না টাকা দিলেন বললেন না পয়সা দিলেন বললেন না কি এমন জিনিস সেটা বলে দিতে হচ্ছে বলে দিতে হচ্ছে তখন রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতে লাগবেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইসবাসা ফিহিম রাসূলা জোরে বলেন আল্লাহ বলছেন বান্দা এত কিছু দিয়েছি বলি নাই এইটা দিয়ে ওইটা দিয়ে এইটা দিয়ে ওইটা দিয়ে তোদেরকে অনেক বেশি উপকার করে ফেলেছে কিন্তু বান্দা ও আমার রাঙ্গামাটির বাবারা একটু গভীর মনোযোগ আশিকের কানটা লাগান রব্বুল আলামিন আমাদেরকে বলছে বান্দা আমি তোদের মুমেনদের উপর অনেক বেশি উপকার করে ফেলেছি অনেক বেশি এহসান করে ফেলেছি যে আমার হাবিবুল্লাহ নবীটাকে আমি আল্লাহ তোদের মাঝে প্রকাশ করে দিয়েছি আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই হাবিবুল্লাহ নবীটাকে আমি আমার কাছে রাখতে চেয়েছিলাম কিন্তু এই হাবিবুল্লাহ নবীটা তোদের জন্য কান্নাকাটি শুরু করেছে রাব্বি হাবলি উম্মতি বলে কান্নাকাটি শুরু করেছে এই হাবিবুল্লাহ নবীটাকে আমি আমার কাছে রাখতে চেয়েছিলাম কিন্তু এই নবীটা যখন তোদের মতো পাগলা উম্মতগুলার জন্য কান্নাকাটি শুরু করেছে এই হাবিবুল্লাহ নবীটাকে আমি আর আমার কাছে রাখি নাই আমার গোপন থাকা রসুলটাকে আমি আল্লাহ তোদের জন্য প্রকাশ করে দিয়েছি আরো জোরে বলেন সুবহানাল্লাহ বাবা নবীর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে আর কিছু হতে পারে দুনিয়ার সমস্ত নিয়ামতকে আপনি এক পাল্লায় রাখেন কিন্তু কামলিওয়ালার নবী যে নিয়ামতকে যদি আপনি আরেক পাল্লায় রাখেন খোদা কি কসম আমার নবীর নিয়ামতের চাইতে বড় নিয়ামত আর কিছু হবে এ বাবা হবে নবী এমন বড় নিয়ামত উম্মত হিসেবে এসেছি সবার পরে কিন্তু জান্নাতের মধ্যে যাব আমরা সবার আগে আমার নবীর উম্মতের এত বেশি মর্যাদা আমাদের বয়স তো কম হতে পারে আমার নবী যখন ওই মেরাজের মধ্যে গিয়েছিলেন দেখেন কেমন নবীর উম্মত আমরা কেমন নবীর উম্মত আমরা নবী যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন নবী যে আল্লাহর দরবারে বলেছিলেন আল্লাহ আমার নবীর উম্মতকে আপনি সবার শেষে পাঠাইলেন আমি নবীর উম্মতদেরকে আপনি 80 বছর 90 বছর 100 বছর মাত্র হায়াত দিলেন কিন্তু অন্যান্য নবীর উম্মতদেরকে অন্যান্য নবীর উম্মতদেরকে আপনি 300 বছর 400 বছর 1000 বছর পর্যন্ত আপনি হায়াত দিয়েছেন আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে হাশরের ময়দানে যখন অন্যান্য নবীর উম্মতের আমলের সাথে আমি নবীর উম্মতের আমলগুলো যখন তুলনা করা হবে ওরা তো অনেক বেশি সময় পেয়েছে ইবাদত করার জন্য আমি নবীর উম্মতরা তো পিছনে পড়ে যাবে ইবাদত দিয়ে তো পারবে না তখন রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীকে তো আমি ভালোবাসি ভালোবাসি আপনি নবীর খাতিরে আপনি নবীর উম্মতদেরকেও আমি ভালোবাসি আল্লাহ আপনি কেমনে ভালোবাসেন আমার নবীর উম্মত আমি নবীর উম্মতকে আপনি কিভাবে ভালোবাসেন আমি নবীর উম্মতকে তখন রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হয়তো সবার শেষে আসতে পারে তাদের বয়স শত কম হতে পারে কিন্তু আমি রব্বুল আলামিন আপনি নবীর উম্মতদেরকে এমন কতগুলো আরাত দিয়েছি আমি আল্লাহ আপনি নবীর উম্মতদেরকে লাইলাতুল কদর দিয়েছি লাইলাতুল মেরাজ দিয়েছি লাইলাতুল শবে কদর দিয়েছি শবে মেরাজ দিয়েছি শবে লাইলাতুল কদর দিয়েছি ইয়া রাসূলুল্লাহ এই যে রাতগুলা দিলাম এই রাতগুলার মধ্যে আপনি নবীর উম্মতরা যদি মহব্বতকে সাথে ইবাদত করে আমি আল্লাহ বলে দিচ্ছি অন্যান্য নবীর উম্মতদের থেকে আপনি নবীর উম্মতরা অনেক বেশি এগিয়ে যাবে এই জন্য আপনি নবীর উম্মতরা কাল কিয়ামতের ময়দানে অন্যান্য নবীর উম্মত থেকে সবার আগে একদম দৌড় দিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে এমন নবীর উম্মত আমরা বাবা জোরে বলেন না আল্লাহু আকবার এই নবী নিয়ামত কি না আমার নবী থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে এই বাবা হতে পারে তাহলে আল্লাহ কি বলছেন এবার মিলান
আজকে মিলাদুন্নবীর মাহফিল কেন, আলোচনা বেশি করব না, জাস্ট এক ঘন্টা আলোচনা করব ইনশাআল্লাহ। এই এক ঘন্টা আলোচনার মধ্যে প্রত্যেকের এই কলবের মধ্যে আমার নবীর প্রেমের বাতি জ্বলে উঠবে, কথা কন ঠিক কিনা? এই কলবগুলার মধ্যে নবীর প্রেমের জোয়ার বইতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? নজর দিলাম, দেখলাম বাবা আমার নবী থেকে বড় নিয়ামত আর কিছু নাই। তো আল্লাহ বলছেন আমার নিয়ামতের আলোচনা করো, আলোচনা করো আমার নিয়ামতের। নিয়ামত যখন টোকাইতে গেলাম দেখলাম নবী থেকে বড় নিয়ামত আর কিছুই নাই। এই কথাটা আমার রাঙ্গামাটির বাবারা আজকে বুঝে ফেলেছে, এই জন্যই আজকে তারা এই মসজিদের মধ্যে আমার নবীর মিলাদুন্নবীর মাহফিল সাজিয়েছে। তাহলে বসছেন বাবা, আজকের এই মাহফিল কেন সাজিয়েছেন বসছেন? আর বেশি বলতে হবে? বলতে হবে এই মাহফিল সাজাইছেন মানে আপনারা আমার আল্লাহর কোরআনের আয়াতের উপর আমল করছেন। কেন করবো না? আজকে মিলাদুন্নবীতে আমরা খুশি না নারাজ? আরো জোরে বলেন খুশি না নারাজ? খুশি হওয়ার নির্দেশ কার? আরো জোরে বলেন কার? আজকে যে আমরা মিলাদুন্নবী উপলক্ষে আপনাদের এলাকায় জশ্নে জুলুস হয় আপনারা জুলুস বের করেন, মারহাবা সকলের মারহাবা। আজকে বলে যে মিলাদুন্নবী আসলে জুলুস বের করে, তো বাবা জুলুস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুসলিম শরীফ কোন শরীফ? সিহা সিত্তার অন্যতম কিতাব, বুখারি শরীফের পরে যার স্থান, কে কেউ আবার বুখারি শরীফের আগে মুসলিম শরীফকে স্থান দিয়েছেন, জোরে বলেন। ওইখানে এসেছে আমার কাবলিওয়ালা নবীজি। আজকে যারা জুলুসকে বিদআত বলে, বলে কি বলে না? আজকে যারা জুলুসকে বিদআত বলে তাদেরকে আমি বলতে চাই মুসলিম শরীফের এই হাদিসটা একটু দেখে নেবেন, যে আমার কাবলিওয়ালা নবী যখন মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করলেন সেদিন মদিনাবাসী বাবা কিভাবে জুলুস করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসতেছে ফাতাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফি তুরুক, জোরে বলেন না সুবহানাল্লাহ। ফসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতে ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফি তুরুকে ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী যেদিন মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করেছেন ওই মদিনা শরীফের মধ্যে সেদিন কি ঘটেছিল আসতেছে যে ফাসাইদার রিজাল ওয়ান নিসা ও ফাকাল বুয়ুতে, নবীর তশরিফ আওয়ারিকে কেন্দ্র করে মদিনাবাসীর যে সকল পুরুষ এবং নারীরা ছিল আমার নবীকে ইস্তেকবালিয়া জানানোর জন্য, আমার নবীকে স্বাগতম জানানোর জন্য তারা ঘরের ছাদের ওপর উঠে গিয়েছিল। ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফি তরিক, সেদিন যে সকল গোলামরা ছিল যে সকল বালকরা ছিল তারা রাস্তার চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল আমার নবীকে ইস্তেকবালিয়া জানানোর জন্য। ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, তারা জবান থেকে এই আওয়াজ বের করতেছিল। আজকে যেভাবে আমরা তলা আল বদরু আলাইনা মিন সানি ইয়াতিল ওয়াদাই ওয়াজাব শুকর আলাইনা মাদা আলিল্লাহি দাই, সবসে আউলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী, জশনে আমাদে রাসূল আল্লাহি আল্লাহ, বিবি আমিনা কি ফুল আল্লাহি আল্লাহ, নূর ওয়ালা আয়া হে নূর লেকর আয়া হে সারে আলম মে ইয়ে দেখো কেসা মুখরিত করেছিল। তাহলে জুলুস আমার নবীর জমানায় ছিল কি ছিল না? আরো জোরে বলেন ছিল কি ছিল না? তাহলে আমরা ইনশাআল্লাহ এগুলো করবো তো বাবা, করবো তো, করলে ফায়দা আছে না নাই? এই করলে একটা জিনিস হবে, এইটা তো আমরা কেন করি, কারণ আমাদের জীবনের ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, কথা কন ঠিক কি না? দুনিয়ার সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার কামলিওয়ালা নবী, কথা কন ঠিক কি না? আর নবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ইমানদারদের জানের চাইতে আরো বেশি কাছে, জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আজকে পৃথিবীর যেই জমিন থেকে যেই জায়গা থেকে আমার নবীর সামনে কটূক্তি হবে খোদা কি কসম গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা সেই কটূক্তিকে প্রতিরোধ করার জন্য দাঁড়িয়ে যাবে কথা কোন ঠিক কি না আজকে ভারতের মধ্যে এক হিন্দু পুরোহিত আমার কামলিওয়ালা নবীজির সামনে কটূক্তি করেছে জোরে বলেন নাউজুবিল্লাহ সেই প্রদেশের মুখ্যমন্ত্রী সেটাকে সাপোর্ট করেছে এই জন্য দেখা গেছে আজকে ভারতের মুম্বাইয়ের মধ্যে যখন আমার কামলিওয়ালা নবীজির সামনে কটূক্তি করা হয়েছে মুম্বাইয়ের মধ্যে লক্ষ লক্ষ নবী প্রেমিক ওলি প্রেমিক আশিকে রসুলরা লাব্বাইক 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 ইয়া রসুল আল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রসুল আল্লাহ বলে আজকে গোটা মুম্বাইয়ের আকাশ জমিন আজকে মুখরিত করেছে আল্লাহ আকবার ইয়া রাসূল আল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ বাবা আপনি আমাকে গালি দেন আমি সেটা সহ্য করার চেষ্টা করব আপনি আমার বাবাকে গালি দেন আমি সেটা সহ্য করার চেষ্টা করব আপনি আমার আত্মীয় স্বজনকে গালি দেন আমি সেটা সহ্য করার চেষ্টা করব কিন্তু খোদা কি কসম যে জিহ্বা দিয়ে আমার কামলিওয়ালা নবীজির সামনে কটূক্তি হবে সেই জিহ্বাকে আমরা তেলে ছিঁড়ে ফেলব এই কথা বলেন ঠিক কি না যে হাত আমার নবীর বিরুদ্ধে উঠবে এই হাতকে আমরা মাটির নিচে দাফন করে দিব যে জবান আমার নবীর বিরুদ্ধে কথা বলবে যে মুখ আমার নবীর বিরুদ্ধে কথা বলবে সেই মুখের মধ্যে আমরা থুতু নিক্ষেপ করব কথা কোন ঠিক না দুনিয়া সব কিছু নিয়ে কম্প্রোমাইজ আছে কিন্তু আমার নবী নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে আরো জোরে বলেন চলবে গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা হচ্ছে একটা বডির মতো আর সেই বডির প্রাণ হচ্ছে আমার নবী মোস্তফা এই বডির প্রাণ নিয়ে যদি কেউ কটূক্তি করে খোদা কি কসম বিশ্বের সমস্ত মুসলিম জনতা যদি বিশ্বের সমস্ত আশিকের রসুল যদি এক হয়ে যায় তাহলে ইসলাম বিরোধী যেই শত্রুরা আছে তারা পালানোর কোনো সময় পাবে না কথা কোন ঠিক না আজকে আশিকের রসুলরা যদি এক যুগে সেই মুম্বাইয়ের মধ্যে চলে যায় আশিকের রসুলরা যদি মুম্বাই ঘেরাও করে পুরা ইন্ডিয়াকে আজকে মাটির নিচে দাফন করে দিতে পারবে ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আজকে পীর বুজুর্গরা যদি আজকে তাদের খানকার সেই তসবি রেখে ময়দানের মধ্যে নামতে বাধ্য হয় খোদা কি কসম ইসলাম নিয়ে যারা বন্নামি করে ইসলামকে যারা হাসির পাত্র বানায় ইসলামের বিরুদ্ধে যারা শত্রুতামি করে তারা পালানোর কোনো সময় পাবে না কথা কোন ঠিক না পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লা সময়ার সোনল্লা বল্লা আমারি মরণের নিদান কালে আসিবেন নবীজি আমার শিয়রে আমারি মরণের নিদান আসিবেন নবীজি আমার শিয়রে দেখিব আপনারে নয়ন হুজুরিয়ে দেখিব আপনারে নয়ন হুজুরিয়ে ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকিরা শিয়া সোয়াল করবেন বসাইয়া মুনকার নাকির হা সোয়াল করবেন আরে দিয়েন গো নবী পর্দা উঠাইয়া আমি চুম্বন করিব কদম ধরিয়া চুম্বন করিব কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ হা হা ইয়া রাসূলুল্লাহ
বল্লায়া রাসূলাল্লায়া হাবিবাল্লাহ। জোরে করেন আল্লাহু আকবার। আমাকে টপিকস দেওয়া হয়েছে কামনিওয়ালা নবীর আদর্শ সম্পর্কে। রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা শুরা 52 নম্বর আয়াতের মধ্যে বলছেন, রব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ, আমরা সিরাতে মুস্তাকিম চাই কি চাই না? ডেলি পাঁচটা বার আল্লাহর কুদরতি কদমে আমি আপনি যখন আসি, আমি আপনি যখন পবিত্র কালাম শরীফের সূরা ফাতিহা তেলাওয়াত করি, আমি আপনি আল্লাহর দরবারে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বলি কি বলি না? আমরা আল্লাহর দরবারে বলি, আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করেন। এবার রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ এই সিরাতে মুস্তাকিম মানে কি? আমার আল্লাহ বলে, বান্দারে এর পরের আয়াতটার মধ্যে যা। রব্বুল আলামিন কত সুন্দর করে বলে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জগতের মানুষ যে সিরাতে মুস্তাকিম তোমরা চাও, এই সিরাতে মুস্তাকিম কাদের পথ জানো নেই? এই সিরাতে মুস্তাকিম হচ্ছে আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। জুড়ে বলেন, আবার আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? রব্বুল আলামিন অপরায়াতের মধ্যে কত সুন্দর করে বলছেন, উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যীন মিনান নাবিয়্যীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'ই ওয়াস-সালিহীন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে এই সিরাতে মুস্তাকিম কাদের পথ জানোস নি? আমি আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে চার ধরনের বান্দার পথদারকে দেখাচ্ছি। এই চার ধরনের বান্দাদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। আমার আল্লাহ বলছেন, এক নাম্বার হচ্ছে নবীদের পথ, দুই নাম্বার হচ্ছে সিদ্দিকিনদের পথ, তিন নাম্বার হচ্ছে আমার আল্লাহর শুহাদাদের পথ, আর চার নাম্বার হচ্ছে আমার আল্লাহর ওলিদের পথ। জুড়ে বলেন, তাহলে কয়জনের কয়টা পথ? চারটা পথ আমার আল্লাহ বলছে সিরাতে মুস্তাকিম। এই চার পথের মধ্যে এক নাম্বার পথ হচ্ছে নবীদের পথ, আর নবীদের নবী যিনি, তিনি হচ্ছেন আমার নবী। দ্যাট মিন্স আমার নবীর পথ আপনি অনুসরণ করেন, সিরাতে মুস্তাকিম আপনি ঠকাইতে হবে না, সিরাতে মুস্তাকিম আমার আপনার কদমে এসে করতালি মারবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার কামনিওয়ালা নবীজির চরিত্র আপনি যদি একটু গবেষণা করেন বাবা, কামলিওয়ালা নবীজির শানে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রব্বুল আলামিন আপনাকে উত্তম চরিত্রের যত ধরনের ডেফিনেশন হতে পারে, রব্বুল আলামিন আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ।
এবার আমার নবীর উত্তম চরিত্র কেমন বাবা আমার কামলিওয়ালার নবীজির উপর এই আয়াতে কারিমা যখন নাজিল হলো সমস্ত সাহাবে কেরাম হয়রান হয়ে গেল নবীর চরিত্রটা কেমন হতে পারে কেমন হতে পারে সবাই দৌড় দিয়ে চলে গেল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরানী সেই ছোট্ট কুটিরে গিয়ে জিজ্ঞেস করলেন ও মা আয়েশা নবীর সামনে তো এই আয়াত নাজিল হলো নবীর চরিত্রটা কেমন তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার জবান দিয়ে একটা কথাই বলে দিলেন কানা খুলুকুল কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ যে আমার নবীর চরিত্রে সেনারে চরিত্রের ডেফিনেশন শুধু একটাই হতে পারে আমার নবীর চরিত্র হচ্ছে কোরআন যদি তোমরা দেখতে চাও কোরআন হাঁটে কামলিওয়ালা নবীজির হাঁটার দিকে দেখো যদি দেখতে চাও কোরআন কথা বলে কামলিওয়ালা নবীজির এই নূরানী ছোট্ট মুবারকের দিকে দেখো তোমরা তো দেখছো এই লিখিত কোরআন এই লিখিত কোরআনের কোনো প্র্যাকটিক্যাল কোরআন যদি দেখতে হয় আমার কামলিওয়ালা নবীজির জীবনের দিকে তাকাও তাহলে আমার নবীর চরিত্র হচ্ছে কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নবীর চরিত্র অনুসরণ করবেন তাইলে আপনি সিরাতে মুস্তাকিম পেয়ে যাবেন তো নবীর চরিত্র অনুসরণ করার আগে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আপনারা যদি অবাক হয়ে যান গভীর মনোযোগ আমার নবীর প্রতি ভালোবাসা কেমন রাখতে হবে বাবা এই আমার রঙ্গামাটির যুবক ভাইরা নবীর পথ যদি অনুসরণ করতে চান এক নাম্বার কন্ডিশন নবীকে ভালোবাসতে হবে কথা কোন ঠিক কিনা আমার নবীর সাহাবি যুবক সাহাবি হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীর যুবক সাহাবি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীর প্রতি কেমন মহব্বত দেখিয়েছেন আজকে মাত্র বিবাহ হয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ আজকে মাত্র হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা উনি বিবাহ হয়েছে কামনিওয়ালা নবী হায়াতুন নবী ডাক দিয়ে বলে হামজালা উহুদের ময়দানে তোমাকে যেতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ আরে হামজালা আজকে তোমার বিবাহ হয়েছে আমি নবী বলে দিচ্ছি আজকে উহুদের ময়দানে তোমাকে যেতে হবে হামজালা বাসর রাতে ঢুকেছে বাসর ঘরে ঢুকেছে হামজালা চিন্তা করতে লাগলো একদিকে আমার নবী আর একদিকে আমার বিবি আমি কোন দিকে যাই হামজালা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর জন্য এরকম হাজারো বিবি আমি ত্যাগ করতে পারি জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার সাথে উহুদের ময়দানে যাব এ আমার রঙ্গামাটির বাবারা যুবক ভাইরা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা হু নবী প্রেম কিভাবে দেখাইলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা হু বাসর রাখছে নবীর সাথে উহুদের ময়দানে চলে গেলেন ওই উহুদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে 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 হামজা রাদিয়াল্লাহু তাআলা হু শহীদ হয়ে গেলেন কামলিওয়ালা নবীজির 70 জন সাহাবী ওই উহুদের ময়দানে শহীদ হয়েছে 68 জনের লাশ পাওয়া গেছে দুইটা লাশ পাওয়া যায় না একটা হচ্ছে আমার নবীর সাহাবী হামজালা আর আরেকটা হচ্ছে আমার নবীর চাচা হামজা আমার নবী ডাক দিয়া কই ওরে আমার সাহাবীরা আমার হামজালা কোথায় আমার হামজালাকে তোমরা একটু নিয়ে আসো হামজালাকে কোনো জায়গায় পায় না হঠাৎ দেখা গেল হামজালা রাদিয়াল্লাহু তাআলা হুর লাশ মুবারক আমার নবীর সাহাবীরা আমার নবীর দরবারে নিয়ে এলো জোরে বলেন এ আমার বাবারা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা হু এই লাশ মুবারক যখন কামলিওয়ালা নবীর সামনে আনলো দেখা গেল হামজা রাদিয়াল্লাহু তাআলা হুর এই পরনের মধ্যে কাফনের কাফন পরানো জুড়ে বলেন এ হামজা রাদিয়াল্লাহু তাআলা হুর এই কাফনের মধ্যে জান্নাতের মিশক আম্বরের গ্রান এই হামজা রাদিয়াল্লাহু তাআলা হুর এই চেহারা দিয়ে এখনো বাবা পানি পড়ছে পানি পড়ছে আমার নবী তো অবাক হয়ে গেলেন দুনিয়ার কোন সাহাবীরা হামজালাকে গোসল করাই নাই হামজালার এই গায়ের মধ্যে কাফনের কাপড় কেমনে আসলো হামজালার এই
দেহ মুবারক থেকে এত সুন্দর সুগন্ধি কোথায় থেকে আসলো? হযরতে সাইয়্যেদেনা জিব্রাইল তশরিফ আনলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আপনার যুবক সাহাবী হামজালা আজকে ওনার বাসর রাত ছিল, বাসর রাত ছেড়ে আপনি নবীর দরবারে যে চলে এসেছে, আপনি নবীর জন্য হামজালা যে তার বাসন রাত তাকে উৎসর্গ করেছে, এই জিনিসটা আমার আল্লাহর দরবারে এত বেশি পছন্দ হয়েছে। হামজালা যখন শহীদ হয়েছে রব্বুল আলামিন, আমি জিব্রিলকে ডাক দিয়ে বলি, জিব্রাইল হামজালার এই ডেডিকেশনটা, হামজালার এই উৎসর্গটা আমি আল্লাহর দরবারে এত বেশি পছন্দ হয়েছে, হামজালার গোসল দুনিয়ার কোনো মানুষ দিবে না। আরে জিব্রাইল চতুর্থ আসমানের মধ্যে নিয়ে আসো, আমি আল্লাহর নৈকট্যবান ফেরেশতারা হামজানার গোসল দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে হামজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে নিজের জান কুরবান করে দিলেন। হামজানার বিবি এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে দিনের বেলায় আপনি আমার সাথে হামজানার বিবাহ করিয়েছিলেন, দেখেন না আমার হাতের মধ্যে এখনো এই মেহেদি গোলা লাগানো আছে গো নবী, আপনি নবী যখন ডাক দিয়েছেন হামজানা আপনার ডাকে লাভবাইক বনে চলে এসেছে, আসার সময় হামজানা আমার কপালের মধ্যে একটা চুমা দিয়ে এসেছে, এই চুমা দেওয়ার সময় আমার হামজালা বলেছে, বিবি গো, ও বিবি, যদি বেঁচে ফিরি তাহলে দেখা হবে, যদি আমি না বাঁচি আল্লাহর জান্নাতের মধ্যে তোমার সাথে আমার দেখা হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমার মনে হয় হামজালার উপর গোসল ফরজ হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, ওরে হামজালার বিবি, তোমার টেনশন করার দরকার নাই, টেনশন করার দরকার নাই, হামজালার উপর যে গোসল ফরজ হয়েছে, হামজালার ফরজ গোসল দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, রব্বুল আলামিন হামজালার এই ডেডিকেশনটা এত বেশি পছন্দ করেছে, রব্বুল আলামিন চতুর্থ আসমানে নিয়ে গিয়ে আল্লাহর নৈকট্যবান ফেরেশতাদেরকে দিয়ে হামজালার ফরজ গোসল আদায় করে দিয়েছে। এ বাবা, নবীর প্রেমে নিজের জীবন আপনি কুরবান করে দেন, বাবা জান্নাত আপনাকে টোকাইতে হবে না, আল্লাহর জান্নাত আপনাকে টোকাইতে থাকবে। বাবা জান্নাত দামি না আমরা দামি? তাই বলেন তো, জান্নাত দামি না আমরা দামি? বাবা জান্নাত ও আল্লাহর সৃষ্টি, আমরা বান্দারাও আল্লাহর সৃষ্টি, কিন্তু আশরাফুল মখলুকাত বলা হয় মানুষকে, কথা কন ঠিক কিনা? বাবা আপনি যদি দামি হতে পারেন, আপনার এই কলমটাকে যদি আল্লাহর প্রেমে নবীর প্রেমে কোরবান করতে পারেন, আপনি জান্নাত টুকাইতে হবে না, আল্লাহর সমস্ত জান্নাত আপনাকে বলবে আমার কাছ দিয়ে আসো, আমার দরওয়াজা দিয়ে আসো। জোরে বলেন সোহা। আমার সিদ্দিক আকবরের দিকে তাকান, ওই সিদ্দিক আকবর জান্নাত টুকাইতে হবে না, আমার সিদ্দিক আল্লাহ এবং নবীর প্রেমে এমন ভাবে জান কোরবান করেছেন, আমার নবী বলে উম্মত রে উম্মত রে, আমি নবীর উম্মতের মধ্যে এমন এক উম্মত আছি যাকে নেমার জন্য নামাজের দরওয়াজা বলবে, রে সিদ্দিক আপনি আমার দরওয়াজা দিয়ে আসেন, রোজার দরওয়াজা বলবে আপনি আমার দরওয়াজা দিয়ে আসেন, যাকাতের দরওয়াজা বলবে আপনি আমার কাছ দিয়ে আসেন, হজের দরওয়াজা বলবে আপনি আমার কাছ দিয়ে আসেন। আল্লাহর জান্নাতের যে আটটা দরওয়াজা আছে, প্রত্যেকটা দরওয়াজা আমার আবু বকর সিদ্দিককে ডাকতে থাকবে, আমার কাছ দিয়ে আসেন, আমার কাজ দিয়ে আসেন। জুড়ে বলেন তো, আবু বকরের মতো নিজের জানমানটাকে আমার নবীর প্রেমে কুরবান করেন। বাবা আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, বাবা আল্লাহর জান্নাত তো পাইবেন পাইবেন, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সবকিছু আপনার হয়ে যাবে। আল্লামা ডক্টর ইকবাল বলছেন, আরে কি মোহাম্মদ সে ওয়াফা, আরে তুনে তো হাম তেরে হে, আরে ইয়ে জাহাঁ চিজ হো কিয়া লৌহ কলম তেরে হে। জোরে বলেন,
আল্লামা ডক্টর ইকবাল একটা ডাক দিয়া কই জগতের মানুষ তোমরা তো বুঝো না বুঝো না তোমরা দুনিয়ার জমিনটাকে আল্লাহ এবং রাসূলের প্রেমে তোমরা কুরবান করে দাও ইয়ে জাহান চিজ কিয়া এই জাহান তো কিছুই নাও লৌহ কলম তেরে হে আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সবকিছু তোমার হয়ে যাবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমার নবীর মহব্বতের দরকার আছে না নাই বাবা এ বাবা আমার নবীর মহব্বত যে কলবের মধ্যে থাকে এই কলব কি কখনো নামাজ ছাড়তে পারে এ আরো জোরে বলেন পারে কারণ এই নামাজ 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 এটা বাবা সাধারণ কোনো ইবাদত নয় বাবা নামাজ হচ্ছে এমন একটা ইবাদত অন্যান্য ইবাদতগুলো আমরা পেয়েছি দুনিয়াবি কিন্তু আমি আপনি যেই নামাজ আদায় করি এই নামাজ হচ্ছে এমন একটা ইবাদত রব্বুল আলামিন তার পিয়ারা হাবিবকে মেরাজের মধ্যে নিয়ে মেরাজ থেকে আমার নবীর কাছে যেই হাদিয়া দিয়েছেন মেরাজ থেকে আমার নবীকে যেই উপহার দিয়েছেন ওই উপহারের নাম হচ্ছে নামাজ এই নিয়ামতের কদর করার দরকার আছে না নাই এ বাবা নামাজ এই নামাজ হচ্ছে এমন একটা ইবাদত এই নামাজ যদি আপনি পড়েন আপনার কলবের মধ্যে আর কোনো গুনাহই থাকে না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার কামনিওয়ালা নবীজি মুসলিম শরীফের হাদিস কামনিওয়ালা নবী হায়াতুন নবী ডাক দিয়ে বলে মুসলিম শরীফের হাদিস আমার নবী একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা কামনিওয়ালা নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা নবী আমার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে ও আমার সাহাবী আফরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাই ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া জোরে বলেন কামলিওয়ালা নবী হায়াত নবী জিন্দা নবী একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা বাবা আছি কোন নামাজের দিকে আমি আপনি আসি না আজকে যুবক ভাইরা একদিকে নামাজ নামাজ একদিকে মসজিদ থেকে কত সুন্দর বাবা আওয়াজ আসে হাইয়াল সালা হাইয়াল ফালা নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু আমার যুবক ভাইরা নামাজের দিকে না আসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে যায় ঠিক কিনা আমার যুবক ভাইরা যদি জানতো এই নামাজের কত বড় নিয়ামত এই নামাজের ফজিলত যদি আমার যুবক ভাইরা জানতো নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা নবী ডাক দিয়ে বলে ও আমার সাহাবীরা তোমাদের মত কি তোমাদের রাইখে তোমাদের ঘরের পাশে যদি একটা পুকুর থাকে ওই পুকুরের মধ্যে দৈনিক যদি তুমি পাঁচটা বার গোসল করো তোমার এই শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকবে নি আরো জোরে বলেন থাকবে নি সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি আমরা তো এক দুই বার গোসল করলে আমাদের শরীরের মধ্যে ময়লা থাকে না পাঁচ বার যদি গোসল করি তাহলে আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না আমার কামলিওয়ালা নবী একটা ডাক দিয়া কয় ওরে সাহাবীরা পাঁচ বার গোসল করলে যেমনিভাবে তোমার শরীরের মধ্যে ময়লা থাকবে না ডেলি যদি দৈনিক যদি পাঁচ বার তোমরা নামাজ নামক সাগরের মধ্যে তোমরা ডুব দিতে পারো আমি নবী বলে দিচ্ছি তোমার এই কলবের মধ্যে আর কোনো গুনাহ থাকবে না ও আমার উম্মত তুমি ফজরের নামাজটা পড়লা এই ফজরের নামাজ পড়ার পর তোমার কিছু গুনাহ হয়ে গেছে
এই ফজরের পরে যখন জোহরের নামাজে আসবা আমার আল্লাহর কুদরতি কদমে যখন সিজদাটা দিয়ে দিবা রব্বুল আলামিন আল্লাহর দরবারে এই সিজদাটাকে এত বেশি পছন্দ করে তোমার এই কপালটাকে এত বেশি পছন্দ করে তুমি যখন জোহরের নামাজে এসে আল্লাহর কুদরতি কদমে তুমি যখন সিজদা দিয়ে দিবা ফজর থেকে জোহর পর্যন্ত তুমি যে গুনাহগুলা করেছো এই সিজদা দেওয়ার বদৌলতে রব্বুল আলামিন ফজর টু জোহর ফজর থেকে জোহর পর্যন্ত তুমি যে গুনাহগুলো করেছো সিজদা দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই আরে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমারে আরে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পড়ো পারে কি জবাব দিবে তুমি কোনো জবাব দেয়া যাবে এ বাবা যাবে আমি নামাজ সম্পর্কে একটা ঘটনা আপনাকে বলছি যাদের অন্তরে শান্তি লাগে না যারা বিভিন্ন পাপ কাজ থেকে আপনারা নিজেকে রক্ষা করতে পারেন না আমি আপনাদেরকে বলবো টানা দশটা দিন আমরা আপনারা জামাতের সাথে নামাজ পড়েন দশটা দিন আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনার এই কলমটা কখন যে আমার আল্লাহর প্রেমে দিবানা হয়ে যাবে আপনি বান্দা সেটা কল্পনা করতে পারবেন না